আমি বিকাশ, আপনি দেখছেন গ্রামীণ সমাচার। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামলো 2022 সালে টেট পাস করা শতাধিক প্রাথমিক চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করেন তারা। এদিন তারা কি বললেন বিস্তারিত শোনাবো আপনাদের। শুধু ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, এবার থেকে কোচবিহার মেডিকেল কলেজ এন্ড হসপিটালের এমএস জেনারেল সার্জন এন্ড ল্যাপারোস্কোপি সার্জন ডাক্তার ভাস্কর বাড়ি প্রতি বৃহস্পতিবার বিকেল 6 ঘটিকায় বিনামূল্যে রোগীদের বোয়ালবাড়ি হসপিটাল পাড়ায় অবস্থিত সরকার মেডিসিন। তাই অতিশত যোগাযোগ করুন 9002101045505 এই মোবাইল নম্বরে। সঠিক ব্যবহার তাদেরকে আমরা মানুষ এবং এটা আমি বলে রাখি, আমাদের যে 2022 যে টেট পরীক্ষা হয়েছিল এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে একদম অন্যতম এবং স্বচ্ছ টেক। ওএমআর আমাদের কার্বন কপি রয়েছে, আমাদের এখানে কোনো ওএমআর জ্বালিয়ে দেওয়ার ব্যাপার বা কোনো রকমের দুর্নীতির ছাপ নেই। তাহলে আপনি নিয়োগটা দেন, আমরা সবাই বঞ্চিত। আমরা দুর্গাপূজায় বাবা মাকে জামা কাপড় কিনে দিতে পারি না, আমাদের তো দুঃখ হয়। আমরা তো চাই শিক্ষকতার পেশায় আসার। এটাই আমি বলবো যে আমাদের দ্রুত ইন্টারভিউ ডেটটা দিয়ে আমাদের নিয়োগটা দেন, আমাদের এই বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দেন, এটাই বলবো আমি। আমার নাম তন্ময় শীল। গত বছর আমরা টেট দিয়েছি 11ই ডিসেম্বর এবং আমাদের ফেব্রুয়ারিতে 10 ফেব্রুয়ারিতে আমাদের হচ্ছে রেজাল্ট পাস হয়েছে। তো আমাদের এখনও পর্যন্ত কোনো নতুন নিয়োগ বা ইন্টারভিউ যে হবে সে বিষয়ে কোনো আলোচনা বা কোনো নোটিফিকেশান আমরা পাইনি। তো আমরা যারা 2022 টেট উত্তীর্ণ যারা আছি তারা আমরা চাচ্ছি যে না, আমাদের দ্রুতই যে টেটটা হতে চলেছে 2023 তার আগেই যাতে একটা নোটিশ প্রকাশ করা হয় যে হ্যাঁ, আমরা যারা এতদিন ধরে পাশ করে আছি, বসে আছি, এবং আমরা তো মানে সবাই যোগ্য, যারা যোগ্য তারাই পাশ করেছে, ভীষণ স্বচ্ছভাবে হয়েছে 2022 টেট। তো সেজন্য 2023 টেটের আগে আমাদের যে ইন্টারভিউ ডেট আছে সেটা যাতে প্রকাশ করা হয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। এছাড়া যেটা ভাতা দেওয়া হচ্ছে বাংলাতে এত কিছু, সে ভাতাগুলো না দিয়ে যদি শিক্ষকদের নিয়োগ করা হয়, আমরা সবাই জানি আজকাল কেউ হচ্ছে প্রাইমারি স্কুলে নিজেদের স্টুডেন্ট বাচ্চাদেরকে পাঠান না। কেন পাঠান না? কারণ সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই, তাই তো? তো আমরা চাচ্ছি যে আমরা যারা যোগ্য আছি তাদেরকে যাতে আমাদেরকে ইন্টারভিউর সুযোগ দেওয়া হয় এবং তারপরে যাতে নিয়োগ প্রক্রিয়া হয়, এবং এটাই আমাদের মূল দাবি। সংখ্যাটা কত রয়েছে তোমার? আমাদের টেট উত্তীর্ণ যে সংখ্যাটা আছে সেটা তো এখন ঠিকমতো প্রকাশ করা হয়নি। যেটা আগে প্রকাশ করা হয়েছিল সেটা হচ্ছে বিএড যুক্ত যারা ছিল তাদের সাথে প্রকাশ করা হয়েছিল। তো আমরা চাচ্ছি যে এই যে আপনি যে ডেটাটা চাচ্ছেন আমাদেরকে, এই ডেটাটা আমরা কোথা থেকে দেবো? আমরা চাচ্ছি পর্ষদকে সেটাও সঠিকভাবে আমাদেরকে দেয় যে কী তথ্যটা আছে, যে বিএড কতজন ছিল, টেট উত্তীর্ণর মধ্যে ডিএলএড কতজন ছিল সেটাও যাতে প্রকাশ করে। তাহলে আমরা কী করতে পারবো? একটা ভরসা পাবো। ঠিক আছে, কী নাম বলেন? রূপসার বেগম। কতজন এসেছেন আজকে আপনারা? আজকে আমরা এখানে প্রায় 30-35 জনের মতো এসেছি, বাকিরা বিভিন্ন কার্যক্রমে আসতে পারেনি, সবার ক্ষেত্রে সেটা মানে সম্ভব না। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের উদ্যোগে
কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভমূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বর। আপনার অদূর ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে 8944888547 এবং 9382311828 এই মোবাইল নম্বরে।